পুত্র সন্তানের মা হলেন কারিনা কাপুর। অবশেষে কারিনার সন্তান জন্ম দেওয়ার খবরের অবসান হলো। মা হলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। আজ মঙ্গলবার 20 ডিসেম্বর স্থানীয় সকাল সময় 7:30 পুত্র সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। সন্তান জন্মদানের বিষয়টি নিয়ে খবর প্রকাশ করেছেন টাইমস অফ ইন্ডিয়া ও ইন্ডিয়া এক্সপ্রেস। মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন। মুম্বাইয়ের রিস ক্যান্ডি হাসপাতালে কারিনার সন্তান জন্ম দিয়েছেন। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছেন ভারতের একটি সংবাদ মাধ্যম। কারিনার বাবা রণদীপ কাপুর জানিয়েছেন, আমরা অনেক বেশি আনন্দিত, মা ও ছেলে দুজনেই খুব ভালো আছে, সবকিছু ঠিকঠাক রয়েছে। উল্লেখ্য, এর আগে সাইফ অমৃতা সিং দম্পতির দুটি সন্তান রয়েছে, তারা হলেন সারা ও ইব্রাহিম। সাইফ কারিনার সম্পর্কে শুরু 2007 সালে, এরপর 2009 সালের অক্টোবরে প্রকাশ্যে তাদের প্রেম কথা জানান সাইফ। 2012 সালে বিয়ে করেন এই জুটি।